সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথনেট বিডি চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ধন্যবাদ। 56 বছর বন্ধ থাকার পর ভারত বাংলাদেশের হলদিবাড়ি চিলাহাটি রুটে সীমান্তের কাঁটাতার পেরিয়ে এমন পণ্যবাহী ট্রেন চলাচল এখন নিয়মিত ঘটনা। 1965 সালের পর চিলাহাটি হলদিবাড়ি রুট দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করেছে। 65 সালের পাক ভারত যুদ্ধের পর তুলে ফেলা লাইন এখন হুইসেল আর ঝকঝকাঝক শব্দে মুখরিত। 2020 সালের 17ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনের মাধ্যমে এই পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করেন। দীর্ঘ 7 মাস পর 1 আগস্ট 2021 প্রথম দফায় 40টি ওয়াগনে 2400 মেট্রিক টন পাথর বোঝাই ভারতীয় মালবাহী ট্রেন বাংলাদেশের চিলাহাটি রেল স্টেশনে প্রবেশের মাধ্যমে পণ্যবাহী ট্রেনের নিয়মিত চলাচল শুরু হয়। আজ 5 আগস্ট 2021 দ্বিতীয় দফায় চিলাহাটি হলদিবাড়ি রুটে 18টি ওয়াগন নিয়ে ভারতীয় মালবাহী ট্রেন বেলা 1:45 মিনিটে চিলাহাটি স্টেশনে পৌঁছায়। ভারতীয় রেলের লোকো পাইলট গুডস রাবিশ পাটেল, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গৌরব কুমার, গার্ড নারদ পোদ্দার এই ওয়াগনগুলো নিয়ে আসেন। এ সময় চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা নুরুল ইসলাম, সাব ইন্সপেক্টর মতিয়ার রহমান, স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম, চিলাহাটি বিজিবি কোম্পানি সদরের কমান্ডার খোদাবক সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এবছরের 27 মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দুই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারতের মধ্যে এই রুটে উদ্বোধন করেন যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যা নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মিতালি এক্সপ্রেস নিয়মিত চালু হলে চিকিৎসা ও পর্যটন খাতে ব্যাপক প্রভাব ফেলবে। পাশাপাশি বাংলাদেশ ভারতের চিলাহাটি হলদিবাড়ি রুটে নিয়মিত পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি চিলাহাটি ডোমার নীলফামারী সৈয়দপুর পার্বতীপুর তথা উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী মহল ও বিশিষ্ট জনেরা। বন্ধুরা, আমার চ্যানেলে চিলাহাটি হলদিবাড়ি রুটের সকল আপডেট গুরুত্বপূর্ণ তথ্য সহ নিয়মিত আপলোড করি। মিতালি এক্সপ্রেস সহ এই রুটের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।